সাবস্ক্রাইব করুন কেডি সরগম চ্যানেল, সঙ্গে বেল আইকন দাবান, পাবেন সঙ্গীত শিক্ষার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন। নমস্কার বন্ধুগণ, সঙ্গীত শিক্ষার এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আজ আমরা শিখব একজন মহান গায়ক পরীক্ষিত বালার গাওয়া একটি গান। গানটি হচ্ছে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। আসুন বন্ধুগণ এই গানটি আমরা শিখি। তবে গানটি শেখার আগে আমরা দেখে নিচ্ছি গানটিতে কী কী সুর পড়বে। সা কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ মা, পা কোমল ধা শুদ্ধ ধা, কোমল নি তার সপ্তকের সা, তার সপ্তকের শুদ্ধ রে, তার সপ্তকের কোমল গা, তার সপ্তকের শুদ্ধ মা, মন্দ্র সপ্তকের কোমল নি। মোট এক কোটি সুর লাগবে। এই গানটিতে দাদরা তাল বাজবে। আসুন তবে আমরা গানটি শিখি। গানটি শেখার আগে আপনাদের কাছে আমার একটি নিবেদন, যদি আমাদের কেডি সরগম চ্যানেলে কেউ নতুন এসেছেন তবে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন তবে আমরা এই গানটি শিখি। হাতের দাঁতে রইবে খালি পরে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। বন্ধুগণ আসুন এই কথাগুলো আমরা ছোট ছোট পিস করে স্বরলিপির সঙ্গে শিখি। হাতির দাঁতে স্বরলিপি হচ্ছে পানি সাম রইবে খালি পরে, নিশানে দানিশা আবার বলছি, রইবে খালি পরে নিশানে দানিশা, যাবে যেদিন সাগামাপা আবার বলছি, যাবে যেদিন সাগামাপা শ্মশান পায়নি ধাপামা আবার বলছি, শ্মশান সরি করছে পায়নি ধাপামা ঘাটে রে গা সারে সানি ঘাটে রে গা সারে সানি বাঁশের দোলায় চড়ে, মা গা রে সানি সারে সা। বন্ধুগণ স্বরলিপির সঙ্গে স্থায়ী হয়ে গেছে, এবার আমি একসঙ্গে গিয়ে দেখাচ্ছি। হাতির দাঁতে পালং কোতর রইবে খালি পরে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। বন্ধুগণ স্থায়ী পুরো হয়ে গেছে, আসুন এবার আমরা অন্তরা শিখি।
সঙ্গে দেবে এক মুঠো তিল, স্বরলিপি হচ্ছে পাপা ধা মাপা মাগা মামা পাপা, আবার বলছি সঙ্গে দেবে এক মুঠো তিল, স্বরলিপি হচ্ছে পাপা ধা মাপা মাগা মামা পাপা, গোটা কয়েক কোড়ি গারে সারে সানি নিসা, আবার বলছি সঙ্গে দেবে এক মুঠো তিল, পাপা ধাপ মাপা মাগা মামা পাপা, গোটা কয়েক কোড়ি গারে সারে সানি নিসা। বন্ধুগণ লক্ষ্য করবেন, আমি আরেকবার বলছি সঙ্গে দেবে এক মুঠো তিল, পাপা ধা মাপা মাগা মামা পাপা, গোটা কয়েক গারে সারে সানি কোড়ি নিসা, একসঙ্গে বলছি গোটা কয়েক কোড়ি গারে সারে সানি নিসা, দুই চোখে তুলসি পাতা নি নি নিদা পাধানি পাধা পামা, সঙ্গে মাটির হারে মা পাধা সানি ধানি দা পা, আবার বলছি সঙ্গে মাটির হারে মা পা ধা সানি ধানি দা পা, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, স্বরলিপি হচ্ছে গা 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 রে সারে গা সারে সানি পানি সামা গা রে সা, আবার বলছি পরনের ওই দামি কাপড় গা 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 রে সারে গা সারে সানি নেবে সেদিন কেড়ে পানি সামাগা রে সা। বন্ধুগণ পরনের ওই দামি কাপড় নেবে সবই কেড়ে, এটা দুবার বলতে হয়, প্রথমবার তো বলে দিলাম, দ্বিতীয়বার বলার সময় কিভাবে বলতে সেটা বলে দিচ্ছি আমি, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে। আসুন বন্ধুগণ এই লাইনটা স্বরলিপি বলে দিচ্ছি, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, গা 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 রে সারে গা সারে সানি পানি সামাগারে সা, সারে সানি গা 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 রে সারে গা সারে সানি পানি সামাগারে সা। তারপর আবার স্থায়ী আসবে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, সাগা মা পা পানে ধা পা মা গা রে গা সা রে সা নি মা গা রে সা নি সা রে সা। বন্ধুগণ প্রথম অন্তরা পুরো হয়ে গেছে, এবার আমি একসঙ্গে গেয়ে দেখাচ্ছি। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কোড়ি দু চোখে তুলসি পাতা সঙ্গে মাটির হারে, সঙ্গে দেবে এক মুঠো তিল গোটা কয়েক কোড়ি
দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। বন্ধুগণ প্রথম অন্তর পড়ে হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় অন্তর শিখব। আসুন। যে ছেলেটি প্রথম তোকে পাপা ধা মাপা মাগা মামা পাপা, আবার বলছি, যে ছেলেটি প্রথম তোকে স্বরলিপি আছে পাপা ধা মাপা মাগা মামা পাপা ডেকেছিল পিতা গারে সারে সানি নিশা, আবার বলছি, ডেকেছিল পিতা গারে সারে সানি নিশা শ্মশান ঘাটে সেই ছেলে তো জানবে রে তোর চিতা নে 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 ধা পা ধা নে পা ধা পা মা মা পা ধা সা নে ধা নে ধা পা, আবার বলছি একটু ছোট্ট করে, শ্মশান ঘাটে সেই ছেলে তো নে 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 ধা পা ধা নে পা ধা পা মা জানবে রে তোর চিতা মা পা ধান সা নি ধা নি ধা পা জানবে রে তোর চিতা জানবে রে তোর চিতা মা পা ধা সা নি ধা নি ধা পা পুড়বে রে তোর সাথে রে দেহ গা 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 রে সারে গা সারে সানি, আবার বলছি, পুড়বে রে তোর সাথে রে দেহ গা 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 রে সারে গা সারে সানি করে মরবে পরে পুড়বে রে তোর সাথে রে দেহ কর মরবে পরে পানি সা মা গা রে সা সা রে নি সা গা 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 রে সা রে গা সা রে সা নি পানি সা মা গা রে সা। বন্ধুগণ অন্তরা স্বরলিপি সহ পুরো হয়ে গেছে, আবার স্থায়ীতে আসবে। যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সাগা মা পা পা নে ধা পা মা গা রে গা সা রে সা নি মা গা রে সা নি সা রে সা যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সাগা মা পা পা নে ধা পা মা গা রে গা সা রে সা নি মা গা রে সা নি সা রে সা। বন্ধুগণ দ্বিতীয় অন্তরা পুরো হয়ে গেছে, এবার আমি একসঙ্গে গেয়ে দেখাচ্ছি। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তো জানবে রে তোর চিতা যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তো জানবে রে তোর চিতা পুড়বে রে তোর সাথে রে দেহ কর্মরবে পরে পুড়বে রে তোর সাথে রে দেহ
যাবে যে দিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে, যাবে যে দিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে। বন্ধুগণ, দ্বিতীয় অন্তরা পুরো হয়েছে, লাস্ট অন্তরা তৃতীয় অন্তরা বাকি আছে। তবে তৃতীয় অন্তরাতে স্বরলিপি দিতে হবে না, প্রথম দুটি অন্তরাতে যে স্বরলিপি সেই স্বরলিপি আমি শুধু গেয়ে দেখাচ্ছি। পরকে আপন ভেবে রে তুই বাঁধলে সুখের ঘর, দয়ালে তোর পরম আপন আর তো সবই পর। পরকে আপন ভেবে রে তুই বাঁধলে সুখের ঘর, দয়ালে তোর পরম আপন আর তো সবই পর। অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে। যাবি যে দিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে, যাবি যে দিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে, যাবি যে দিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে। বন্ধুগণ, গানটি পুরো হয়ে গেছে, এবার আমি বিদায় নিচ্ছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।